ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দর্শে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে হাদিসে বলা হয়েছে মুক্তি প্রাপক দল ফেরকা নাজিয়া, যে ফেরকা নাজাত পাবে, আর যে ফেরকা দুনিয়াতে তায়েফা মানসুরা সাহায্যপ্রাপ্ত সেই দলটি কোন কিউ কোন দল, সেই দলটি কোন দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত একটি দল হকের ওপরে প্রতিষ্ঠিত থাকবে, সেই হকের ওপরে প্রতিষ্ঠিত দল কোনটি। অবশ্য সাহাবারা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে তারা হলো তারা যারা আমি এবং আমার সাহাবারা আজকের দিনে যে মতাদর্শে প্রতিষ্ঠিত আছে সেই মতাদর্শের ওপরে প্রতিষ্ঠিত থাকবে তারা, আর 73 ভাগ আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, ইহুদিরা 71 দলে আর খ্রিস্টানরা 72 দলে, আর আমার উম্মত কত দলে? 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে একটা মাত্র জান্নাতে যাবে, বাকি যাবে জাহান্নামে। তাদের ব্যাপারে বলেছিলেন যে তারা কারা? তারা হলো জামাত। জামাত হলো কারা? যারা জামাত থেকে বিচ্ছিন্ন হয় না। কোন জামাত? যে জামাত একমাত্র রাষ্ট্র নেতার অধীনে ঐক্যবদ্ধভাবে থাকে এবং সাহাবাদের মতাদর্শে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলে। আর সুন্নাহ মানে সহি সুন্নাহ, জাল জয়ীফ না। উল্লেখ করলাম সুন্নাহ বাস হাদিসে আছে না, সেটাকে তাহকিক করে, কার তাহকিক? আপনার আমার নিজস্ব তাহকিক না, মহাদ্দেশিনদের তাহকিক। যদি কোনো মহাদ্দেশ বলেন হাদিসটা সহি, তো সেটাকে সহি মানতে হবে। যদি বলেন জয়ীফ, তাহলে জয়ীফ মানতে হবে। তাকলিদ করে না, তাকলিদ করবেন না, বরং দলিল সহকারে অনুসরণ করবেন। অন্ধ অনুকরণ আর অনুসরণ দুটো কিন্তু আলাদা জিনিস। আপনি অনুসরণ করে দেখবেন যার কথা দলিল পুষ্ট সেটাকে মানবেন, আর যার কথা দলিল পুষ্ট নয় সেটাকে বর্জন করবেন। অন্ধভাবে কারো অন্ধ অনুকরণ করবেন না, এটাই হলো আহলে সুন্নাতের আকিদা। তাহলে শুনুন সংক্ষিপ্ত আকারে, আমরা এখানে হাদিস পেশ করব না এবং কোরআনের আয়াতও পেশ করব না, খালি সংক্ষিপ্ত আকারে বলে যাব যে আহলে সুন্নাহ কি কি আকিদা রাখে, মুক্তিপ্রাপ্ত দলে সামিল হতে হলে কি কি বিশ্বাস রাখতে হবে। আহলে সুন্নাহর যে আকিদা, সেই আকিদাই হলো ফিরকা নাজিয়া বা মুক্তিপ্রাপক দলের, আর তা হলো সত্যবাদী মুমিন। সত্যবাদী মুমিন মানে মিথ্যাবাদী মুমিন আছে নাকি? আছে। মিথ্যাবাদী মুমিন কারা? যারা ইমানে বিশ্বাস রাখে না, মুনাফিক যারা। প্রকৃত পক্ষে মুমিন যে হবে, খাঁটি মুমিন যে হবে, সেই সাক্ষ্য দেবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র প্রতিপালক ও উপাস্য, তিনি একমাত্র পূর্ণতার অধিকারী। পূর্ণতার অধিকারী মানে তিনি ছাড়া সৃষ্টি সবাই অপূর্ণ, বরং তিনিই হচ্ছেন একমাত্র পূর্ণ। ফলে সে নিষ্ঠার সাথে কেবল তারই ইবাদত করে। ইবাদত কার করবে? যে একমাত্র প্রতিপালক। যে প্রতিপালক নয়, যে প্রতিপালন করতে পারে না, তার ইবাদত কেন করব? যে রুজি দিতে পারে না, যে বৃষ্টি বর্ষণ করতে পারে না, যে সৃষ্টি করতে পারে না, তার ইবাদত কেন করব? যিনি করেন তারই আমরা ইবাদত করি। আর যে বিশ্বাস করে যে আল্লাহই স্রষ্টা, আল্লাহই উদ্ভাবক, রূপদাতা, আহারদাতা, দিলে তিনিই দেবেন আর না দিলে তিনি, এবং তিনি সবকিছুর নিয়ন্ত্রণকারী ও পরিচালক। বিজ্ঞান বলছে প্রকৃতির নিয়ম অনুযায়ী সারা বিশ্ব চলছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী বৃষ্টি হচ্ছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী ঋতুর পরিবর্তন ঘটছে, প্রকৃতির নিয়ম অনুযায়ী হাওয়া চলছে, বাতাস চলছে, প্রকৃতির দান, সব কিছু প্রকৃতির দান। গাছপালা বীজ ছড়ালে গাছ হচ্ছে, তারপরে ফসল হচ্ছে, ফল হচ্ছে, এসব কিসের দান? প্রকৃতির দান। আমরা বলি প্রকৃতি, এই প্রকৃতির সৃষ্টিকর্তা কে?
আল্লাহ, প্রকৃতির নিয়মের নিয়ামক কে? আল্লাহ। নিয়ন্তা কে? আল্লাহ। নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। সারা পৃথিবী যে চলছে তার পরিচালনাকারী কে, পরিচালক কে? আল্লাহ। তারা বলছে ঠিকই প্রকৃতি, ঠিক আছে, কিন্তু প্রকৃতির পেছনে যে একটা হাত আছে সেটা কে? প্রকৃতিকে চালানোর জন্য একটা শক্তি আছে, সে শক্তিটা কে? আল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাহ এবং প্রকৃত মুমিনের বিশ্বাস। তিনি আদি, তার পূর্বে কিছু নেই। যদি আপনি সারা বিশ্বের, সারা বিশ্বকে নিয়ে চিন্তা করেন এবং ভাবেন এই চন্দ্র নক্ষত্র গ্রহ সূর্য যা কিছু আছে পৃথিবীতে সারা বিশ্বে, এই সব কিছুর আদি কি, আগে কি ছিল, তার আগে কি ছিল, তার আগে কি ছিল, ভাবতে 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 কোথায় যাবেন এক পর্যায়ে, শেষকালে দেখবেন যে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আপনাকে যদি 1000 সংখ্যা দেওয়া হয়, 1000 সংখ্যা থেকে এবং নিচের দিকে কোনো, ওপর দিকে গুনলে তো পাতাই পাবেন না, মিলিয়ন বিলিয়ন আর জানি না কি কি সংখ্যা আছে, অর্ব খর্ব করে। কিন্তু নিচের দিকে গুনতে হলে এইদিকে নিচে নিচে আস্তে 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 5 4 3 2 1, তারপরে কি? জিরো, তারপরে কি? জিরো, তারপরে কি? জিরো। তো জিরোর আগে একমাত্র একক ছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এক ছিলেন, একের নিচে জিরো। তো জিরোর সময়ে কিচ্ছু ছিল না, জিরোতে কিছু ছিল? তাহলে শেষ পর্যায়ে কে ছিলেন? আদি হচ্ছেন আল্লাহ, আর আল্লাহর আগে কিছুই ছিল না। প্রশ্ন হবে আল্লাহ এলেন কিভাবে? তিনি আল্লাহ জানেন কিভাবে এসেছেন, তিনি নিজেই এসেছেন, তিনি নিজেই এসেছেন, বা তিনি নিজেই ছিলেন, তিনি ছিলেন, তিনি সর্বদা মৌজুদ, অতএব তার পূর্বে কোনো কিছুই নেই। তিনিই অন্ত, যখন সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে তখন কে থাকবে? একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। তার পূর্বে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তিনি অন্ত, তারপর কোনো কিছুই থাকবে না। তিনি প্রকাশ, তার উপরে কিছুই নেই, তিনি সবার সব জিনিসের উপরে প্রকাশ, ভাসমান, মানে তার সব সব জিনিসের উপরে তিনি, তার উপরে কিছু নেই। আর তিনি অপ্রকাশ্য, তার কাছে অপ্রকাশ কিছু নেই, তার মানে তার কাছে গোপন কিছু থাকে না। তিনি সব অর্থে ও সব দিক থেকে সর্বোচ্চ, সবার ঊর্ধ্বে, সব দিক থেকে তিনি সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে আছেন। আছেন কোথায় তিনি? তার সত্তা সবার ঊর্ধ্বে, তার মর্যাদাও সবার ঊর্ধ্বে, এবং তার পরাক্রমশালিতা সবার উপরে, তিনি আরশের উপরে অধিষ্ঠিত। সারা সৃষ্টির মধ্যে সবচেয়ে উপরে যে সৃষ্টি আছে সেই সৃষ্টিকে কি? আরশ। আর সেই আরশের উপরে আল্লাহ আছেন, তার উপরে কিছুই নেই, তিনি আরশে অধিষ্ঠিত। তিনি কিন্তু সব জায়গায় নেই, তিনি মুমিনের হৃদয়ে নেই, সব জায়গায় কি আছে? তার দৃষ্টি আছে, জ্ঞান আছে। আর মুমিনের হৃদয়ে কি আছে? তার জিকির আছে, স্মরণ আছে, সব জায়গাতে তিনি নেই। তিনি কোথায় আছেন? আরশের উপরে। তার আরশে অধিষ্ঠিত হওয়া ঐরূপ যেরূপ হওয়া তার মহান ও গৌরবময় সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ। কিভাবে তিনি আরশের উপরে আছেন আল্লাহই জানে, তিনিই জানেন, আমরা তো তাকে জানি না, চিনি না। তিনি, তার তো চেহারা, তার রূপ তো আমরা দেখিনি। তার রূপ, তার আকার আছে না নেই? আহলে সুন্নাহ বিশ্বাস করে যে আল্লাহ তাআলার আকার আছে, কিন্তু সেই আকার কেমন কেউ বলতে পারবে না? সে আকার কেউ বলতে পারবে না, কারো মতো তিনি নন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই, তবে তার আকার আছে। সুতরাং আমরা বিশ্বাস করি যে তার আকার আছে, যেহেতু সেই যার আকার আছে তাকে দেখা যাবে, যার আকার নেই তাকে মোটেই দেখা যাবে না। আল্লাহ তাআলাকে কাল কি জান্নাতে গিয়ে আমরা দেখতে পাবো, কেয়ামতে দেখতে পাবো, এই জন্য তার আকার আছে। আর তিনি ঊর্ধ্বে হওয়া সত্ত্বেও নবমণ্ডল, ভূমণ্ডলের প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ে তার আয়ত্তের মধ্যে রয়েছে, যেহেতু সারা বিশ্বে ছড়িয়ে আছে তার জ্ঞান ও দৃষ্টি। তিনি তার জ্ঞানের দ্বারা বান্দাদের সাথে থাকেন, জ্ঞান দ্বারা, সাহায্য দ্বারা বান্দার সাথে থাকেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সাথে আছেন। আমরা বলি কি, আল্লাহ সাথে আছেন, আল্লাহ সাথে থাকার মানে কি? তিনি জ্ঞান এবং সাহায্য নিয়ে বান্দার সাথে আছেন, বান্দার সাথে আছেন, কিন্তু তিনি আছেন কোথায়? আরশে। যেমন আমরা বলি রাতের অন্ধকারে যেতে যাওয়ার সময় বলি,
একা চলি রাতে, ভয় নাই তাতে, চাঁদ আছে সাথে। চাঁদ কি সাথে থাকে? চাঁদের আলো, চাঁদের আলো থাকলে পরে ভয়টা কম লাগে, বলি চাঁদ সাথে আছে। তো চাঁদ কে সাথে থাকে? চাঁদ থাকে কোথায়? আকাশের ওপরে। সুতরাং আকাশে যখন চাঁদ থাকে আমরা বলি চাঁদ সাথে আছে। এই জন্য আল্লাহ তাআলা আরশে থাকেন এবং আমরা বলি আল্লাহ সাথে আছেন। আল্লাহ সাথে আছেন মানে আল্লাহর সাহায্য, আল্লাহর জ্ঞান ইত্যাদি আমাদের সাথে থাকে। তাদের সমস্ত অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবহিত মহান আল্লাহ, তিনি অতি নিকটই থাকেন এবং দোয়া কবুল করেন। অতি নিকটে থাকেন, এখনই বলা হলো সবচেয়ে দূরে কে? আল্লাহ। যেহেতু আরশ সবের উপরে, তাদের আর সব থেকে দূরে হলো আরশ, আর আরশের উপরে আল্লাহ, সব থেকে দূরে হলেন আল্লাহ, তার উপরে কিছুই নেই, আর তার সব থেকে নিকটে কে? আল্লাহ। তা কি করে হয়? এই জন্য যেহেতু তিনি জ্ঞান সহ আমাদের সাথে আছেন, অতএব সব থেকে নিকটে, এমনকি নিজের গর্দানে যে রগ আছে সে রগের থেকেও তিনি নিকটে, অতি নিকটে। ডাকলে পরে তিনি যেমনভাবে ডাকেন, এমনকি শব্দ না করে ডাকলেও তিনি শুনতে পান এবং সাড়া দেন, তিনি নিকটে আছেন। সাহাবারা খুব জোরে 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 সুরে তালবিয়া, তালবিয়া তো জোরেই পড়তে হয়, কিন্তু বেশি জোরে জোরে যদি কেউ পড়ে, চিল্লিয়ে চিল্লিয়ে পড়লে নিজেকে তাবান হতে হয়, তাই না? নিজেকে ক্লান্ত হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আস্তে আস্তে পড়ো, কেননা আল্লাহ তাআলা তোমাদের নিকটে আছেন এবং সব কিছু শুনছেন, সব কিছু দেখছেন। সে তো দূর, তিনি তো আর দূরে নেই। দূরে নেই মানে কি? তার জ্ঞান, তার দৃষ্টি আমাদের কাছে আছে, তাকে জোরে জোরে ডাকা দরকার নেই। এক হিন্দু বই লিখেছে, হিন্দু তো বলা ভুল হবে, নাস্তিক বই লিখেছে, এবং বলছে যে ওরা বলে যে ভগবান কি বলে বা আল্লাহ নিকটে, আবার ওরা মাইক নিয়ে আজান দেয়, মাইক নিয়ে আজান দেয়, মানে এমনি মুখের ডাকাতে হয় না, মাইক নিয়ে ডাকে ভগবানকে। তাহলে যে ভগবান নিকটে বলে, অতি নিকটে, তাকে আবার মাইক নিয়ে ডাকতে হয় কেন? এটা ওদের পরস্পর বিরোধী কথা। আপনারা কি মনে করেন, এই কথাটা কোনো জ্ঞানী ব্যক্তির নাকি অজ্ঞানী ব্যক্তি? বলা হয় সে আবার নাকি বড় জ্ঞানী বিজ্ঞানী, অথচ নাস্তিক, সে হিন্দু ধর্ম মানে না। তো ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করেছে এবং এই কথা বলেছে যে অতি নিকটে তাকে আবার মাইক নিয়ে ডাকতে হয় কেন? আপনারা কি মনে করেন, আমরা কি মাইক নিয়ে আল্লাহকে ডাকি? কাকে ডাকি? আমরা মানুষকে ডাকি। আল্লাহর ডাক নিয়ে, আল্লাহর শব্দ নিয়ে, আল্লাহর তাকবীর দিয়ে, আল্লাহর কালেমা দিয়ে আমরা মানুষকে ডাকি। এই জন্য জোর শব্দের দরকার হয়, মাইকের দরকার হয়, আল্লাহর জন্য মাইকের দরকার হয় না। তো এ বোকা বিজ্ঞানী হলে কি হবে? অজ্ঞানী। বিজ্ঞানী আসলে অজ্ঞানী, না জেনেই এইসব আল্টা পাল্টা বহু মন্তব্য করেছে। যাই হোক, আমরা সাধারণত যখন আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের নিকটে। ওয়াই যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহ নিকটে আছেন। এই জন্য বলছে আল্লাহ দোয়া কবুল করেন, তিনি নিকটে আছেন, তিনি শোনেন। তিনি তার সমস্ত সৃষ্টি থেকে অমুকাপেক্ষী। তিনি কি কোনো সৃষ্টির প্রতি মুকাপেক্ষী? মুকাপেক্ষী মানে যেমন ছোট, হ্যাঁ নির্ভরশীল, যেমন ছোট বাচ্চারা মা বাপের প্রতি মুকাপেক্ষী থাকে, কিছু হলে বা আব্বা আমাকে দাও, আম্মু, হ্যাঁ কেমন একটা মুকাপেক্ষিতা ভাব। তেমনি মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন ছেলে মেয়ে নিজের ছেলের ওপরে, ছেলের প্রতি মুকাপেক্ষী হয়ে যায়, তাই না? দেশের প্রজা রাজার প্রতি মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কি কারো মুখাপেক্ষী? না। এই জন্য আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, যেমন স্বামী স্ত্রীর মুখাপেক্ষী আর স্ত্রী স্বামীর মুখাপেক্ষিনী, তাই না? কিন্তু আল্লাহ তাআলার না কোনো স্ত্রী আছে, না কোনো সাথী বন্ধু আছে, আর না কোনো সন্তান আছে, আর না তিনি কারো পিতা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তার না স্ত্রী আছে, না সন্তান আছে, অতএব তিনি কারো মুখাপেক্ষী নয়। এই জন্য বলছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো উপরে নির্ভরশীল নন, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, এই হচ্ছে আমাদের আকীদা বিশ্বাস। কিন্তু প্রত্যেক সৃষ্টি আমরা জানি যে প্রত্যেক সৃষ্টি তার মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আপনি পলকে পলকে তার রহমতের মুখাপেক্ষী এবং আশাধারী, নিজেদের অস্তিত্ব এবং তাদের প্রয়োজনীয় জিনিস সংগঠনের ব্যাপারে তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বিশাল কারখানা দেহের মধ্যে তৈরি রেখেছেন,
এই দেহের মধ্যে কারখানায় কত রকম কিছু চলছে, সেখানে কোনটা খারাপ হয়ে গেল, তারপরে খাবার আল্লাহ তাআলা খেতে দিয়েছেন, সেখানে খাচ্ছি আমরা ইচ্ছা মতো খাচ্ছি, আমরা বলি আমরা স্বাধীন, আমরা খাচ্ছি, খাওয়ার পরে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, সেই রোগ সৃষ্টি আল্লাহ তাআলা করেন, ওয়াইজা মারিজতু ফাহুয়াইয়াশফিন, রোগ সৃষ্টি আল্লাহ করেন আর শিফা কে দেন, আরোগ্য দান করেন কে, আল্লাহ। তাহলে আমরা মুখাপেক্ষী, বলে কোলেস্ট্রল বেশি হয়ে গেছে, বলে প্রেশার বেশি হয়ে গেছে, প্রেশার কম হয়ে গেছে, সুগার বেশি হয়ে গেছে, সুগার কম হয়েছে না, তারপরে আরো কত রকমের অসুখ, এটা খারাপ ওটা খারাপ, কিডনি খারাপ, অমুকে পাথর হয়েছে, সারা দেহের মধ্যেই এত কিছু আছে, যাতে যার ব্যাপারে আপনি নিজেকে ভয় করেন যে আমার দেহ টিকবে কিনা, আমার শরীর ঠিক থাকবে কিনা, আমি সুস্থ থাকবো কিনা। আপনি কার মোকাপেক্ষী? আল্লাহর মোকাপেক্ষী, সব সময় আল্লাহর মুখাপেক্ষী। তারপরে শরীরের বাইরে যান, তাতেও আপনি আল্লাহর মুখাপেক্ষী। প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝটিকা, বজ্রঘাত, বৃষ্টি, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন রকমের, তারপরে অনিরাপত্তা, মানুষ থেকে জিন ভূত, তারপরে চোর ডাকাত, বিভিন্ন হিংস্র জন্তু ইত্যাদি থেকে অনিরাপত্তার সময়ও আপনি কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। কেউ নিমেষের জন্য তার থেকে অমুকাপেক্ষী হতে পারে না, কোন সৃষ্টি তার কাছ থেকে অমুকাপেক্ষিতা প্রকাশ করতে পারে না, তিনি করুণাময়, অত্যন্ত মেহরবান। বান্দারা দুনিয়া ও আখেরাতে যে নিয়ামতি লাভ করেছে তা সবই তার পক্ষ হতে। কেউ কি নিজ ক্ষমতা বলে কিছু কামাতে পেরেছেন? যদিও নিজ ক্ষমতা বলে কামিয়েছেন, সেটা আসলে নিজ ক্ষমতা বলে নয়, অনেকে নিজ ক্ষমতা বলে সেটাও পায় না। যদি আল্লাহর ইচ্ছা না হতো, আল্লাহর দয়া না হতো, আপনি পেতেন না? সুতরাং যে কোনোই নিয়ামত, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ, প্রত্যেক নিয়ামত, যে কোনো নিয়ামত আপনার কাছে এসেছে সবই কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আপনি বলুন, আপনি যখন জিরোর পর্যায়ে ছিলেন, আপনার বয়স নিচের দিকে গুনতে থাকেন, 40-এর নিচে যান, গুনতে 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 একসময় 1 বছর হবে, তারপরে মাসে যাবে, তারপরে দিনে যাবে, তারপরে ঘন্টায় যাবে, তারপরে মিনিটে সেকেন্ডে, তারপরে যখন জিরোতে যাবেন, তখন কোথায় ছিলেন? কোথায় ছিলেন সেই সময়? আপনার কোনো এখতিয়ার ছিল যে আপনি মানুষ হয়ে জন্ম নেবেন? আল্লাহ আপনাকে পোকামাকড় সৃষ্টি করতে পারতেন, জন্তু জানোয়ার শুয়োর কুকুর বিড়াল সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি না করে আপনাকে মানুষ করলেন। আপনার কি কোনো এখতিয়ার ছিল যে আমি আমার রং চয়েস করব? তাহলে হিলাল আর আমি কালো হতাম না, আমরা চয়েস করে কি হতাম? আমরা পরিষ্কার রং নিয়ে জন্ম নিতাম, কালো হতাম না, তাই না? কালো হতে কেউ চায় না। বা আমার চেহারা কেমন হবে, এটা কি আমার নিজের নিজস্ব এখতিয়ার? না। আমার দেশ কোথায় হবে, এটা কি নিজস্ব এখতিয়ার? তাহলে তো কেউ তো আমেরিকি হতে চাইতো, কেউ সৌদি হতে চাইতো, তাই না? নিজে নিজের পছন্দ অনুযায়ী সে দেশ এখতিয়ার করে নিত। আপনি কি এখতিয়ার করেছেন আপনার বাপ মা কে হবে? এখতিয়ার আছে কারো মানুষের? কোন মানুষের এখতিয়ারে নেই যে সে নিজের বাবা মা বাপকে চয়েস করে আসবে, ফ্যামিলি চয়েস করে আসবে, বাড়ি চয়েস করে আসবে, দেশ চয়েস করে আসবে, রং চয়েস করে আসবে, আকার আকৃতি চয়েস করে আসবে, ছেলে না মেয়ে চয়েস করে আসবে, নিজের এখতিয়ার ছিল? এবার আল্লাহ তাআলা ইখলুকু মা ইশা, তিনি ইচ্ছা মতো সৃষ্টি করেন, ইহা বলি মা ইশা উযুকুর ইনাসা ও ইহা বলি মা ইশা উযুকুর, তিনি ইচ্ছা মতো যাকে যেমন যেভাবে ইচ্ছা সৃষ্টি করেন, কাউকে পোকা করে, কাউকে কুত্তা করে, কাউকে বিড়াল করে, কাউকে মানুষ করে, কাউকে হাতি করে, কাউকে যাকে যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব যে নিয়ামত আপনি লাভ করেছেন মানুষ হয়ে, আর মানুষের পরে মুসলমান হয়ে, মুসলিম, ইসলাম এক সব থেকে বড় নিয়ামত না? মানুষের জন্য সব থেকে বড় নিয়ামত কি? ইসলাম। এই ইসলাম যে আপনি পেয়েছেন, এটাও বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, বহু মানুষকে দান করেননি, বঞ্চিত করেছেন। আবার ইসলাম তো ইসলাম, সঠিক ইসলাম, ইসলামেও ভেজাল ঢুকেছে, সঠিক ইসলাম আপনাকে আল্লাহ দান করেছেন, বহু মুসলমান আছে তারা সঠিক ইসলামের দিশা পায়নি, তারা নাম কেউ আসতে মুসলমান, আব্দুল কাদের, আব্দুল গাফফার, আব্দুল জাব্বার নাম নিয়ে তারা কিন্তু মুসলমান হতে পারেনি, গোমাংস খায় কিন্তু তবুও ভালো মুসলমান নয়। আল্লাহ তাআলা আপনাকে ভালো মুসলমান করেছেন, এই জায়গায় এসেছেন, এই জায়গায় বেতন যা হোক না হোক, কিন্তু সহি আকিদার দিশা পেয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আপনি আপনার শরীরে যান, যে শরীরে
মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সব নৌ সবই এক একটা কি নিয়ামত। আল্লাহ আকবার, আমার বাচ্চাটার যে পা আছে পায়ের নিচেটা সমতল, এই জন্য কোনো সময় দাঁড়িয়ে থাকতে পারে না, সবসময় চলাফেরা করে। তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে চলাফেরা সবসময় করছে কেন, দাঁড়িয়ে থাকছে না কেন, বলছে এই যে মানুষের পায়ের নিচে যে একটা খাল মতো জায়গা আছে, খাল, এই খালটাকে আরবিতে আখমাস বলে, এখন জানি না বাংলাতে কি বলে, এই খালটা এই জন্য আছে যাতে করে মানুষ মাটির উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। যার এই খালটা নেই সে দেখবেন টলমল, মানে সে ভাবছে পড়ে যাব, এইভাবে সে চলাফেরা করতে থাকে। তাহলে এই খালটাও একটা হিকমতের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহু আকবার। তারপরে পায়ের নখ কি জন্য আছে, হাতের নখ কি জন্য আছে, মাথার চুল কি জন্য আছে, চোখের ওপরে পায়ে যে পাপনি বলি আমরা, চোখের পাতাগুলো কি জন্য আছে, চুলগুলো কি জন্য আছে, ভুরু কি জন্য আছে, মোচ কি জন্য আছে, নাকের ভিতরে লোম কেন আছে, কানের ভিতরে লোম কেন আছে, ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিসের ব্যাপারে। চোখ কত দামি, যে চোখ দিয়ে আপনি সারা বিশ্বকে দেখছেন, সারা সৌন্দর্যকে দেখছেন, অসৌন্দর্য দেখছেন, প্রত্যেকটা জিনিস এক একটা নিয়ামত। যদি একটা না থাকে, নিয়ামতের কদর কখন বুঝবেন, যখন আপনি তা হারিয়ে ফেলবেন। প্রত্যেকটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, তিনি কল্যাণ প্রদানকারী এবং অকল্যাণ থেকে রক্ষাকারী, কল্যাণও দেন অকল্যাণও দেন, কিন্তু মোমেন বান্দাকে অকল্যাণ থেকে রক্ষা করেন। এও তার রহমতেরই অন্তর্ভুক্ত যে তিনি প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নিকটের আসমানে অবতরণ করে বলেন, কে আছে এমন যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা ভিক্ষা করবে আমি তাকে ক্ষমা করব। এই অবস্থায় ফজর হয়ে থাকে, আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন, বিশ্বাস করি। কিন্তু কিভাবে, কেমন করে, তাহলে কি আরশ খালি হয়, আরশ ছেড়ে কি নেমে আসেন? যদি শেষ তৃতীয়াংশে নেমে থাকেন তো সারা পৃথিবীতে কোনো না কোনো সময়ে রাত্রের শেষ তৃতীয়াংশ, তাহলে আল্লাহ তাআলা কি সবসময়ই নেমে থাকেন? এই সব মনের প্রশ্ন আনা চলবে না, এড়িং বেড়িং প্রশ্ন করা চলবে না। জানি না, যেহেতু আল্লাহ সম্পর্কে আমরা জানিই না, তখন আল্লাহ তাআলা নেমে আসেন, নেমে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেমে আসেন, আমরা বিশ্বাস করি তিনি নেমে আসেন। কিন্তু কিভাবে, আরশ খালি হয় কি না, কোথাও রাত কোথাও দিন ইত্যাদি, তাহলে পরে আল্লাহ কি সবসময় আর আকাশে নেমে থাকেন, এসব আমাদের প্রশ্নের অধিকার নেই। আর আল্লাহ ওইভাবেই অবতরণ করেন যেভাবে অবতরণ করা তার গৌরবময় সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ, তার জন্য যেমন লায়েক, যেমন উপযুক্ত, যেমন শোভনীয়, ঠিক সেইভাবে তিনি অবতরণ করেন। তিনি এমন প্রজ্ঞাময় যে স্বীয় আইন প্রণয়ন ও সবকিছু নির্ধারণ করার ব্যাপারে পূর্ণ কৌশলের অধিকারী। তিনি যে বিধিবিধান দিয়েছেন মানুষকে, জীবন সংবিধান দিয়েছেন, এই জীবন সংবিধান সবই হিকমতে ভরপুর, হিকমতে ভরপুর। আমরা অনেক সময় বিধিবিধানের ব্যাপারে, তকদিরের ব্যাপারে বলে থাকি যে কি করব হুজুর, ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাস, তারপরে ভাগ্যের লীলা, বলে না এগুলো বলা চলবে না। আল্লাহ তাআলার নির্ধারণে, আল্লাহ তাআলার আইনে, আল্লাহ তাআলার বিধানে কোনো পরিহাস নেই, কোনো লীলা খেলা নেই, যা কিছু আছে সবই হিকমতে ভরপুর। যদিও আপনার মনে হচ্ছে যে কি লীলা, মনে হচ্ছে খেলা, ভাগ্য যেন আমাকে নিয়ে খেলা করছে, নিষ্ঠুর ভাগ্য। এই সময় আমরা অনেক রকম অভিযোগ করে থাকি আল্লাহর বিরুদ্ধে, কিন্তু না, আল্লাহ তাআলার কোনো ভাগ্য, কোনো নির্ধারণ, কোনো বিধান মানুষের জন্য খেলা নয়, লীলা নয়, পরিহাস নয়, বরং সব কিছু হিকমতে ভরপুর। এই জন্য দেখবেন মানুষরা ব্যবহার যে করে, এই কথা ব্যবহার করা ঠিক নয়। কোনো জিনিস অনর্থক সৃষ্টি করেননি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন অনর্থক সৃষ্টি করেননি, পোকা মাকড় থেকে নিয়ে সাপ বিচু থেকে নিয়ে যা কিছু আছে তিনি কোনো প্রয়োজনে সৃষ্টি করেছেন। আর মানুষ ছাড়া সারা বিশ্বে যা কিছু আছে কার জন্য সৃষ্টি হয়েছে, মানুষের জন্য, আহা, মানুষের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরযি জামিআ, পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা কার জন্য সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন। যত আইন ও বিধান প্রণয়ন করেছেন সবই উদ্দেশ্যের ভিত্তিতে, এক একটা উদ্দেশ্য মানুষের কল্যাণের জন্য তিনি সেই আইন সেই বিধান দিয়েছেন। যদি অনেক সময় মনে হয় এটা হিকমত কি, মহিলা কেন অর্ধেক সম্পত্তি পাবে ইত্যাদি ইত্যাদি, অনেক সময় মনে হয়, অনেক সময় মনের ভিতরে প্রশ্ন জাগে, কিন্তু যদি খেয়াল করে দেখে মানুষ, একটু গবেষণা করে দেখে, তাতে দেখবে যে আল্লাহ তাআলার বিশেষ হিকমত আছে। তিনি তাওবা কবুলকারী, ক্ষমাশীল,
তিনি বান্দার তওবা কবুল করেন এবং বান্দা গুনাহ করলে যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের অনেক পাপ মাফ করে দেন। আর কোন কোন পাপের শাস্তি দুনিয়াতে ভোগান, আর অধিকাংশ পাপের শাস্তি কোথায় ভোগ করবে? জাহান্নামে, কিয়ামতে। যারা তওবা করে, ক্ষমা চায় এবং তার অভিমুখী হয় তাদের বড় বড় পাপও তিনি মাফ করে দেন। তিনি এমন গুণগ্রাহী যে স্বল্প আমল গ্রহণ করেন এবং তার নেকি ও প্রতিদান দেন অনেক বেশি। আবার কৃতজ্ঞজনদের গুণগ্রাহী যে স্বল্প আমল গ্রহণ করেন এবং কৃতজ্ঞজনদের স্বীয় অনুগ্রহ থেকে বেশি করে দান করে থাকেন। তিনি যা প্রয়োজন তার থেকে বেশি তিনি ইচ্ছা করে দান করে থাকেন। আল্লাহ তাআলা যত বড়ই গুনাহ হোক ক্ষমা করেন না? ক্ষমা করেন। শিরকের গুনাহ, হ্যাঁ হ্যাঁ সত্তর ভাই, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করেন। একটু আগেই শুনলেন, শিরকের গুনাহ ক্ষমা করেন, যদি তওবা করে তো সে গুনাহ ক্ষমা করবেন না? ক্ষমা চাইলে এমন কোন গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করেন না। শিরকের গুনাহ ক্ষমা চাইলে মাফ হয়ে যাবে। সাহাবারা শিরিক করেননি? মূর্তি পূজা করতেন না কোনো কোনো সাহাবি? ইসলাম আনার পর সব কিছু মাফ, কিন্তু মাফ হবে না কখন? কোরআনে যে বলা হয়েছে শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ মাফ করবে, এটা কখন? কেয়ামতে। যদি তওবা না করে মারা যান কেয়ামতে, তাহলে শিরকের গুনাহ ক্ষমা হবে না, বাকি অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা, যার জন্য ইচ্ছা তিনি তাকে ক্ষমা করবেন। কথাটা বুঝলেন? হ্যাঁ, আর ভালো করে শুনে নেন, যে কোনো পাপ যত বড়ই পাপ হোক না কেন, এমনকি যদি 100টা খুন করে থাকেন আর সঠিকভাবে তওবা করেন তো আল্লাহ ক্ষমা করে দেবেন। সব থেকে বড় গুনাহ শিরিক, সেই শিরিক করে থাকলে, নাস্তিক হয়ে গেলে, মুরতাদ হয়ে গেলে কিংবা কুফরি করলেও আল্লাহ ক্ষমা করবেন যদি আপনি ঠিকভাবে তওবা করেন, কিন্তু ক্ষমা করবেন না কখন? যখন আপনি মারা যাবেন। মারা যাওয়ার পর আর কোনো উপায় নেই, শিরক কুফরি নাস্তিকতা কিচ্ছু ক্ষমা হবে না, একমাত্র কাবিরা গুনাহ, তাও আল্লাহর ইচ্ছা হলে আপনাকে ক্ষমা করবেন, ইচ্ছা না যদি হয় তো জাহান্নামে শাস্তি ভুগিয়ে আপনাকে জান্নাতে দেবেন। কিসের জন্য? তৌহিদের জন্য, যেহেতু শিরিক করেননি। ওকে, এই হলো বিধান। প্রকৃত মুমিন আল্লাহকে তার সত্তাগত গুণে ওইভাবেই গুণান্বিত করে। এখন হলো আসমা সিফাত, আল্লাহ তাআলাকে কিভাবে কি গুণে আপনি গুণান্বিত করবেন, যেভাবে তিনি নিজেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গুণান্বিত করেছেন, যেমন তার পরিপূর্ণ জীবন, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার মৃত্যু আছে নাই, তিনি নিজেই বলেছেন আমি চিরঞ্জীব হাই, তাহলে তার মৃত্যু নেই, চিরঞ্জীব। তার শ্রবণ শক্তি ও দর্শন শক্তি, তার শ্রবণ শক্তি আমরা বিশ্বাস করি তিনি শোনেন, কিন্তু কান আছে জানি না, আমরা জানি তিনি দেখেন, তার চোখ আছে আছে, তিনি কথা বলেন কথা বলেন, কিন্তু কি তার মুখ আছে না জানি না, কিভাবে কথা বলেন আল্লাহই জানেন। তার কিন্তু তার চেহারা আছে, চেহারা আছে, চেহারাটা কেমন জানি না, চেহারা কারোর সঙ্গে তো মানুষের মতো চেহারা বলতে পারবো না, মানুষের মতো চেহারা নয়। এই সময় একটা কথা বলে রাখি যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাহ খালাকা আদম আলা সূরাতে, আল্লাহ তাআলা আদমকে তার সূরাতে, তার আকারে সৃষ্টি করেছেন। কার কার আকারে? তার না তার? আল্লাহ তাআলা আদমকে তার আকারে না তার আকারে সৃষ্টি করেছেন? তার আকারে। কার? আদমের আকারে। আদমের যে বর্তমানে আকার দেখছো, এই আকারে তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন, নিজের আকারে না। কিন্তু অন্য এক হাদিসে আছে যেখানে তার বলার উপায় নেই, যেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা রহমানের আকারে আদমকে সৃষ্টি করেছেন, কিন্তু এই হাদিস সহিহ না, এই হাদিস সহিহ না। অতএব সহিহ হাদিসে যেটা আছে সেটা হলো কি, আল্লাহ তাআলার আকার আছে কিন্তু সে আকার কেমন কারো জানা নেই, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নাই। সুতরাং যেমনই আপনি কল্পনা করবেন আদমের মতো আল্লাহ বা কারো মতো আল্লাহ, সে কল্পনা আপনার মনে আসবে না, যতই তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো আলাদা পৃথক জিনিস, যা যার চেহারা, যার সৌন্দর্য কোনো মানুষের মনে বা কোনো সৃষ্টির মনে অঙ্কিত হতে পারে না। ব্যাস।
তার পূর্ণ ক্ষমতা, মাহাত্মের ও বরত্বের অধিকারী হওয়া, তার প্রতাপ, গৌরব, সৌন্দর্য এবং পূর্ণতা ও সর্ববিধ প্রশংসা ইত্যাদি যা কিছু আমরা শুনি, আমরা বিশ্বাস করি, আহলে সুন্নাহ তা বিশ্বাস করে, কোরআনে উল্লেখিত এবং অব্যাহত ধারায় হাদিসের বর্ণনায় ভিত্তিতে যে মুমিন একথাও বিশ্বাস করে, সে মুমিন একথাও বিশ্বাস করে যে এই নিয়ামত মুমিনরা জান্নাতে তাদের মহান প্রতিপালক আল্লাহকে প্রকাশ্যে দেখবে, আর তার দর্শন এবং তার সন্তুষ্টি লাভের এই নিয়ামত হবে জান্নাতের অতি মহান নিয়ামত এবং সর্বাধিক তৃপ্তিকর জিনিস। জান্নাতের সব থেকে বড় সুখকর নিয়ামত কি হবে? আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। তাহলে বোঝা গেল আল্লাহর আকার আছে, আর আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহকে দেখব, আর এটাই হবে সব থেকে বড় সুখ জান্নাতের। আর বিশ্বাস করে যে তাওহীদ ছাড়াই যে মারা যাবে সে জাহান্নামে চিরস্থায়ী হবে। তাওহীদ ছাড়াই যে মারা যাবে, তার মানে মুশরিক হয়ে যে মারা যাবে, সে চিরস্থায়ী জাহান্নাম হবে, জাহান্নামী হবে, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। আর তৌহিদ বুকে রাখা অবস্থায় যে মারা যাবে, কিন্তু কাবিরা গুনাহ করে মারা গেলেও আল্লাহর ইচ্ছা হলে মাফ হয়ে যাবে, না হয় জাহান্নামের শাস্তি ভুগে একদিন না একদিন জান্নাতে যাবে। জান্নাতে যাবে কেন? কিসের বদলতে যাবে? তৌহিদের বদলতে যাবে, যেহেতু সে কোনোদিন শিরিক করেনি। শিরিক না করলে তৌহিদ থাকে, আর শিরিক করলে পরে তৌহিদ উড়ে যায়। আর বিশ্বাস করে যে তাওহীদ ছাড়াই যে মারা যাবে সে জাহান্নামে চিরস্থায়ী হবে, চাই সে যত ভালোই কাজ করুক না কেন, যত রকমের ভালো কাজ আছে সব কিছু করে, কিন্তু তার সঙ্গে শিরিক করে, তার মানে তার তাওহীদ নেই। আর তাওহীদ নেই, অতএব সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, যদিও সব সে হজ করেছে, যাকাত দিয়েছে, কোটি কোটি টাকা দান করেছে, আরো বড় উপকারী কাজ করেছে মানুষের। হ্যাঁ, সারা বিশ্বে আলো এনেছে, কে সারা বিশ্বে আলো ছড়িয়ে দেওয়া, এটা কি কম চারটিখানি কথা? সারা বিশ্বে আলো ছড়িয়েছে, কিন্তু তার নিজের বুকে ইমানের আলো ছড়ায়নি। সুতরাং সেও আমরা বিশ্বাস করি যে সারা বিশ্বে যে আলো এনে দিয়েছে সে এত বড় বিশাল কাজ করে গেছে, সারা বিশ্বে যে কম্পিউটার এনে দিয়েছে সে এত বড় মানুষের উপকারী কাজ করেছে, কিন্তু সেও আল্লাহর কাছে ক্ষমা পাবে না, পার পাবে না, যেহেতু তার বুকের ভেতরে সে আলো জ্বালাতে পারেনি, তার বুকে সে কম্পিউটার সিস্টেম সৃষ্টি করতে পারেনি এবং আল্লাহকে বিশ্বাস করতে পারেনি, তার কোনো কাজে লাগবে না, সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। আর মুমিনদের মধ্যে কাবিরা গুনাহ সম্পাদনকারীরা যদি তওবা না করেই মারা যায়, আর কোনো কাফফারা দ্বারা তাদের পাপমোচন যদি না হয় ও কোনো সুপারিশও যদি লাভ করতে না পারে, তাহলে তারা জাহান্নামে প্রবেশ করলেও তাদের চিরস্থায়ী হবে না, কাবিরা গুনাহের জন্য চিরস্থায়ী হবে না জাহান্নাম গেলেও। এমনকি যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান থাকবে তারা কেউ জাহান্নামে চিরস্থায়ী হবে না, বরং সেখান থেকে তাকে বের করা হবে, সুপারিশে কিংবা আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় তাদেরকে বের করে কোথায় দেওয়া হবে? জান্নাতে দেওয়া হবে। আর ইমান কেমন জিনিস সে কথা আমরা পরে বলবো, আজকে এই পর্যন্তই। তাহলে বোঝা গেল আহলে সুন্নাহ জামাতের আকিদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, যে আকিদা গ্রহণ করা হবে কোত্থেকে? কোরআন থেকে এবং সহি সুন্নাহ থেকে। সহি সুন্নাহ কেন বলছি? যেহেতু জঈফ জাল হাদিস থেকে যেসব আকিদা আসে সেসব আকিদায় বিশ্বাস করা যাবে না। যেমন এই যে জঈফ হাদিসের কথা বললাম, আল্লাহ তাআলা রহমান, কার রহমানের আকারে আদমকে সৃষ্টি করেছেন, তাহলে আপনি বিশ্বাস করলে তাহলে বোঝা যাবে কি আল্লাহ কার মতো? মানুষের মতো, নাউজুবিল্লাহ মিন জালিক। জঈফ হাদিসকে বিশ্বাস করলে এই রকম সমস্যা হবে, জাল হাদিসকে বিশ্বাস করলেও আল্লাহর সমস্যা, আল্লাহ তাআলা প্রথমে একটা ঘোড়া সৃষ্টি করলেন, তারপর তার সেই থেকে নিজেকে সৃষ্টি করলেন, নাউজুবিল্লাহ মিন জালিক, এই জাল হাদিসে আছে। এইভাবে সুফিবাদীরা অনেক কিছু বলে থাকে, হ্যাঁ অনেক কিছু বলে থাকে, এমন কথাও বলে থাকে যে মা হাওয়াকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে? কিসে থেকে? পাঁজরের হাড্ডি থেকে। কোথায় আছে? হাদিসে আছে। কিন্তু অনেকে হাদিসকে বিশ্বাস করে না, তারা বলেন না এটা কথা ঠিক না, আদম তবে থেকে সৃষ্টি করে জানি না, মাটি থেকে সৃষ্টি, তো হে ভাই সৃষ্টি কোত্থেকে হলো? আদমের পেট থেকে তো জন্ম হয়নি হাওয়ার, তাটা সিস্টেম হবে তো, হাদিসে আছে, সেটা হচ্ছে পাঁজরের হাড্ডি থেকে। সুফিবাদীরা অনেকে বলে যে না পাঁজরের হাড্ডি থেকে না, বরং আমাদের যে জননেন্দ্রিয়, তার মানে প্রসাবদ্বার, প্রসাবদ্বারের নিচে দেখবে একটা সেলাইয়ের দাগ আছে, দেখেছেন আপনারা?
সেলাইয়ের দাগ আছে, তার মানেই এর ভিতরে একটা হাড্ডি ছিল, সেই হাড্ডিটাকে বের করে তারপরে আল্লাহ তাআলা সেলাই করেছেন, আর সেই হাড্ডি থেকে হাওয়াকে সৃষ্টি করে। বিশ্বাস করবেন, বিশ্বাস করবেন? এমন এমন কথা এরা বলে যে বিশ্বাসের বাইরে, কিন্তু সাধারণ মানুষ তাদের হ্যাঁ তা তো বটে, সেলাই যখন আছে তাহলে কথাটা ঠিক। আরে সেলাই যখন আছে তার মানেই যে ওখানটা কাটা হয়েছিল, হাড্ডি বের করা হয়েছে, কে বললো তোমাকে? আর সেখান থেকে আবার হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল, হাদিস তো থাকতে হবে, কোরআনে থাকতে হবে। যেখানে কোনো সূত্র নেই, কোনো দলিল নেই, কোনো যুক্তি নেই, সেগুলো অযৌক্তিকভাবে বিশ্বাস করা আমাদের উচিত না। মায়াস ভান্ডারি গানে ওরকম মাটাং পাটাং অনেক কথা শুনবেন, তাতে ইমান আকিদা সব নষ্ট হয়ে যাবে। এই জন্য বললাম যে আকিদা গ্রহণ করতে হবে কোরআন থেকে এবং সহিহ সুন্নাহ থেকে, সহিহ হাদিস থেকে, তবে আপনি আহলে সুন্নাহ হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এর পরবর্তীতে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব হবে আকিদার।